সারা দেশের সাথে মঙ্গলবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে পালিত হচ্ছে ধনতেরাস। এদিন সাধারণ মানুষ ভিড় করেছে সোনার উপর দোকানগুলিতে এবং বিভিন্ন ধাতুর দোকানে। ধনতেরাস আগেকার দিনে এত বর্ধমানে প্রচলন ছিল না বা ওয়েস্টবেঙ্গলে প্রচলন ছিল না। যত দিন যাচ্ছে বিগত 8-10 বছর ধরে দেখছি বাঙালিদের মধ্যেও প্রচণ্ড এটা উৎসাহ হয়েছে যে ধনতেরাসের দিন সোনার জিনিস কিনবো কি রূপোর জিনিস কিনবো, এমনকি কাঁসা পিতল ঝাঁটা সমস্ত জিনিসই বিক্রি হয় ধনতেরাসের দিনে। এটা একটা বাঙালিদের কাছে একটা ভালো দিক যে লক্ষ্মী ঘরের মধ্যে আসবে, লক্ষ্মীকে ঘরের মধ্যে ঢুকাবো, এই জন্যই ধনতেরাসটা পালন করা হয়। সোনার উপর চাহিদা বেশি হয়ে গেছে ধনতেরাসের দিন, যে সোনা বা রূপো কিনলে ঘরে বা সংসারে শুভ হয়, সবাই ভালো থাকুক, সেই জন্য সোনার উপর চাহিদাটা বেশি হয়েছে। বলতে ধরুন ধনতেরাসের দিন সবাই ভাবে যে ওই দিন সোনা কিনলে সবাইকার ধনলক্ষ্মী বাড়বে, শুভ হবে দিনটা, সারা মানে ওই সোনা কিনে আর কি আরও সোনা পরে কিনতে পারবে, এই কারণেই ধনতেরাসের দিন সবাই একটু সোনা ধনলক্ষ্মী আসবে, সেই কারণেই মানে ধনতেরাসের দিন এত ভিড়, মানে মানুষ মানে যে যেমন মানুষ যার যেমন সামর্থ্য সেই অনুযায়ী সবাই জিনিস কেনে, যার যেমন আর কি রুজি রোজগার সেই অনুযায়ী ওরকম সবাই জিনিস কেনে। ওই হ্যাঁ সমস্ত জাতি এখন মানে আপনি হিন্দু মুসলিম এখন কোনো ইয়ে নেই, সমস্ত জাতি হিন্দু বলুন মুসলিম বলুন বিহারি সবাই সবাই ধনতেরাসের দিন আপনার জিনিস কেনে। মানে আমাদের তো ম্যাক্সিমাম মানে দেখতে পাই সবাইকে নিয়েই আমাদের ইয়ে করতে হয় ধনতেরাসের দিন, তো ম্যাক্সিমাম সবাই কাস্টমার আসে কিন্তু ম্যাক্সিমাম হিন্দুটাই বেশি, কিন্তু তার মধ্যে সব কিছুই আসে। 2 বছর ধরে তো গোটা পৃথিবী বিপর্যস্ত হয়ে রয়েছে কোভিড আক্রমণে, সবাই দুশ্চিন্তাগ্রস্ত। এখন আস্তে আস্তে আমরা সেই চিন্তা থেকে কিছুটা মুক্ত হচ্ছি। আর ধনতেরাস সম্বন্ধে যে ধারণাটা প্রচলিত আছে যে দীপাবলির সময় ধনতেরাস, যেটাকে দীপাবলি বলা হয় ওটাকেই ধনতেরাস বলে মানা হয়, ধনতেরাসের সময় কোনো ধাতব জিনিস যদি ঘরে নিয়ে যাওয়া হয় সেক্ষেত্রে লক্ষ্মীর আগমন হয়, তো আমিও সেই বিশ্বাসেই বিশ্বাসী। আমিও তাই প্রস্তুতি শুরু হয়ে গেছে, আমিও ওই চিন্তাভাবনা করেই এগিয়েছি। আমিও চাই পৃথিবী মুক্ত হোক, দূষণ মুক্ত হোক, করোনা মুক্ত হোক, সবাই ভালো থাকুক। কথায় আছে ধনতেরাসের দিন যে কোনো ধাতু কিনলে লক্ষ্মীর বাস হয় বাড়িতে, সেই কারণেই ধনতেরাসের দিনে সমস্ত মানুষ বাজারে ভিড় জমান কেনাকাটার জন্য। 2-3 দিন আগে দীপাবলির আগে প্রস্তুতিটা গৃহবধূ হিসাবে কিভাবে দেখছো? হ্যাঁ, আমাদের তো একটা প্রস্তুতি থাকেই প্রত্যেক বছরের মতন, তো গত 2 বছর তো আমরা কিছু করতে পারিনি কারণ করোনা অতিমারি সে তো জানেনি, তো এবছরও আমাদের প্রস্তুতি আছে। প্রত্যেক বছর আমরা ছোটোখাটো কিছু জিনিস কিনি নিজেদের সামর্থ্য অনুযায়ী, কখনো সোনা রূপো বা বাসনও কিনে থাকি, কোনো মেটালিক কিছু জিনিস আমরা কিনে থাকি, তো মা লক্ষ্মীর আগমন বা শুভ দিন হিসেবেই এটাকে ধরা হয়, তো সেরকম আমাদের এবছরও প্রস্তুতি আছে। অল্প বাজেটের তো এখন অনেক কিছুই পাওয়া যায়, ছোটোখাটো সোনার গয়না যেমন পাওয়া যায়, রূপোর গয়না পাওয়া যায়, রূপোর লক্ষ্মী গণেশ পাওয়া যায়, আর বাসনের যদি বলেন তো ওয়াইড ভ্যারাইটি আছে, কোনো কিছু নেওয়াই যায়। আমরা কি কিনে থাকি প্রত্যেক বছর কিছু না কিছু। হ্যাঁ, সোনা তো সবসময়ই সবার কাছেই আকর্ষণীয়, সোনা তো মানুষে কিনতেই চান, আর তবে সোনার দামও যা বেড়ে গেছে তো সেখানে স্বল্প বাজেটের সোনার গয়না কেনা হয়। দেখুন, আনন্দ দুটোতেই আছে, নিজে গিয়ে দেখে নেওয়ার মধ্যেও একটা আনন্দ অবশ্যই আছে, আবার অনলাইনে কেনার মধ্যেও একটা ওর অনেক সুবিধা আছে। আর এই পরিস্থিতিতে যেখানে করোনা অতিমারি, তো বাড়ির থেকে বেরিয়ে গিয়ে কেনাটা একটু আমার মনে হয় যেন ঝামেলার, তার থেকে অনলাইনে বিভিন্ন অ্যাপস আছে,
তো সেখান থেকে দেখে নিয়ে কিনে নেওয়াটা সুবিধা। আচ্ছা, যদি কোনো সমস্যা হয় তো আমার রিটার্নও সুবিধা, আর যেটা সব থেকে ভালো সুবিধা হলো একদম সঙ্গে সঙ্গে টাকাটা রিটার্ন পাওয়া যায় ব্যাংকে, যেটা হয়তো মানে নিজেরা গিয়ে কিনলে দোকানে হয়তো সেরকমটা হবে না। হ্যাঁ অবশ্যই, মানে ভিড় থেকে। ও তো কুবের দি কুবের জি কা মানে দিন হতা হয়, সোনা চাঁদি সে কিনে সে ঘর মে শুভ হতা হয়, মানে সোনা চাঁদি হো ইয়া নয়া কুছ ভি হো, গহনা কিনে সে লক্ষ্মী জি কা ভি লক্ষ্মী পূজন হতা হয়, তো ইসলিয়ে ও পূজা কা মহত্ব রাখতে হ্যাঁ। उससे लेने से घर में भी सुख शांति धन लक्ष्मी जी का आगमन होता है। कभी कुछ ठाकुर की जी मैंने कुछ चाहिए तो लेते हैं, या फिर गहना कुछ लेते हैं, कभी कुछ चूड़ी कंगन या फिर कान की बाली ऐसा कुछ लेते हैं, कुछ ना कुछ तो प्रति साल लेते हैं घर में। उसको जिस दिन लक्ष्मी पूजन होते उस दिन पहनते हैं, आज जिस दिन लेके आते धनतेरस के दिन उस दिन ठाकुर जी के सामने रखते हैं, और लक्ष्मी दिन लक्ष्मी पूजन के दिन में उसे पहनते हैं हम। अगर पहनने वाली चीज़ हो तो पहनते हैं, अगर ठाकुर की माने ठाकुर के लिए लेके आते हैं तो उनके लिए वो उस दिन का यूज़ करते हैं। একটা সময় হিন্দি ভাষাভাষী মানুষদের মধ্যে ধনতেরাস পালিত হতো, এখন সমস্ত জাতির মানুষ ধনতেরাসের দিন লক্ষ্মীর কৃপা পাওয়ার জন্য নানান ধাতু ক্রয় করেন। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।